আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি ইতালির বিখ্যাত ভুতুরে শহরে বা গ্রামে। এখানে কোনো মানুষ থাকতে পারে না। এই স্থানটা প্রায় 70-80 বছর হতে এই গ্রামটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর এখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি ইতালির কোন একটা শহরে, ইতালি মানে ইউরোপের কোন একটা শহরে। যদি আপনি অনলাইনে সার্চ করেন যে লস্ট প্লেসেস ইন ইতালি অথবা পরিত্যক্ত শহর ইতালির মধ্যে, তাহলে আপনি এইটা পাবেন। এখানে এটা একটা পুরো একটা গ্রাম, অনেক বড় একটা গ্রাম। এখানে একসময় এখানে আপনার প্রায় 10-15,000 মানুষ এই শহরটার মধ্যে বসবাস মানে থাকতো, কিন্তু এইটাকে বলা হয় আপনার হন্টেড সিটি, কারণ এখানে আপনার জিন থাকে এরকম একটা ধারণা সবার আছে, যেখানে জিনদের বসবাস এই নগরটার মধ্যে। এবং যেই কারণে মানুষ এখানে থাকতে পারতো না জিনের অত্যাচারের কারণে, পরবর্তীতে এই গ্রামটা ছেড়ে সবাই চলে যায় অন্য স্থানে। এরপরের থেকে এই গ্রামটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর আমি আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং আমার জার্মান প্যারানর্মাল টিমের সদস্যকে সাথে নিয়ে এই ভয়ানক গ্রামের ভিতর প্রবেশ করতেছি। তাহলে চলেন প্রবেশ করা যাক ইতালির পরিত্যক্ত শহরে। এই জানলা দিয়ে হ্যাঁ একটা শহরে মানে একটা বাসার মধ্যে আসছি। হাই হাই, দেখেন সে মানুষদের, আল্লাহ, এটা কিন্তু একটা প্যারানর্মাল ছবি, এটা কিন্তু একটা খারাপ ছবি, এটা কিন্তু হন্টেড ফিল্ম বলেন। এইসব জায়গায় মহিলা ছবিটা আসে, আমি যদি ভুল না করি এটা কি চলে? হ্যাঁ মনে হতে চলে। সব এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আগেকার ইয়াগুলিও এভাবে পড়ে আছে। আল্লাহ মাবুদ, অনেক মানুষ চেষ্টা করছে এখানে থাকার জন্য, বুঝছেন। এখানে যারা ছিল ইতালির মানে সেই বাসিন্দারা থাকার চেষ্টা করছিল, কিন্তু এখানে আর কি আপনার জিনের অস্তিত্ব আছে, যেই কারণে দেখেন কিভাবে আটকেছে, দেখছেন কিভাবে আটকেছে, সিল করছে। এখানে এখানে জিনের অস্তিত্ব আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো ব্যক্তি মারা যায় তখন এটা সেই স্থানে রাখা হয়, অর্থাৎ এখানে অবশ্যই কোনো মানুষ ইন্তেকাল করছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না তুওয়াইনা কাল কাউসার فصلي لربك وانهر إن شانيك هو الأبتر أمتو أما ميتر كو تاي إتو ميتر دي ريسارچ كوري كونو كيسو آسه كينا شتك تو ديخي جيبا فالاي راكسي أمي شيور آسه إخاني أمي 100% شيور إخاني آسه অবশ্যই কোনো কিছু না কোনো কিছু আছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, এটা কি ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়্যাতা। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসলে আছে কোনো কিছু, আছে এই জায়গার মধ্যে। আদারওয়াইজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আউযু বিল্লাহ, দেখছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, দুইটা আমার হাতে না দাও কেমনে ধরবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি বুঝলাম না এই জায়গার কোন রুমে জানি ঘটনাটা ঘটছিল, এই জায়গার মধ্যে আমি বুঝলাম না। হয়তো বা জিনিসটা এখানে ছিল, নাহলে জিনিসটা উপরে ছিল। ও ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আযীম। আউযু বিল্লাহ। এটা আপনার বিখ্যাত ইতালির এই শহরটা, এটা অনেক হন্টেড একটা শহর। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এখানে আছে কিছু, আছে এখানে। আল্লাহ মাফ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিলো আমি অনেক কষ্ট করে আসছি ভাইটার মধ্যে, বহুত কষ্ট করে আসছি।
শাইতানি রাজিম। খ্রিস্টান ছিল, সেহেতু তারা অনেকভাবে চেষ্টা করছিল এই জায়গাটা, এই জিন বলেন থেকে এই জায়গাটা রক্ষা করার জন্য, কিন্তু পারে নাই। এরপরের থেকে শহরটা সম্পূর্ণ আপনার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এইসব জায়গায় আপনার একা আসা সম্ভব না, বুঝছেন? একা আসা এইসব জায়গার মধ্যে উচিত না, কারণ সবাই জানে জিন আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে যেহেতু বলা আছে জিন আছে, তার মানে জিন আছে। এইসব জায়গায় যদি আমি একা আসি তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। আমার কোনো অজ্ঞানে পড়ে থাকলাম, আমি এখানে কেউ দেখালো, দেখছেন সব জায়গায় এগুলি, প্রতিটা রুমের মধ্যে এগুলি। ওরা এই জিনের থেকে বাঁচার জন্য ঘর বন্ধ করছিল এই আর ক্রিস্ট এগুলি জিনিস দিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগ। কেউ আছে পিছনে? হ্যালো, এবার বলেন, এবার বলেন, জিনিস পকেটের মধ্যে, এবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো? উই পোলা কই আমার লাগে। এই জায়গায় উই প্রতিটা ঘরে ওরা ইয়া করছে, প্রতিটা ঘরে, প্রতিটা ঘরের মধ্যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিউল আজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিউল আজিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দেখেন পকেটের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে আমার কাছে ইনবক্সও করছিলেন যে ভাই আপনি পারলে ইটালির এই শহরটায় যান, আমি আপনাদের নিয়ে আসলাম এই পরিত্যক্ত শহরটার মধ্যে। যদি বিশ্বাস না হয় আমার কথা, গুগল আছে, ইউটিউব আছে, যা সার্চ করেন দেখেন। অনেক কষ্ট করে আমি আসি, অনেক কষ্ট করে আসি, ঠিক আছে? বহুত কষ্ট করে আমার এইসব জায়গায় আসতে হয় শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনাদের অনেক ভালোবাসে আমি, আপনাদের সাপোর্ট আমি পাই দেখে তাই আসি। ভালো থাকবেন সবাই, আমরা তাহলে এখান থেকে বের হয়ে যেতেছি। ব্রো লেটস গো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখছেন কি কষ্ট করে আমরা এইসব জায়গায় ঢুকি। গিভ মি ইওর ব্যাগ, ইউ ক্যান কাম। কষ্ট করে আমরা আসি দেখেন এইসব জায়গায়, প্রচুর কষ্ট করে আমরা এইসব জায়গায় আসি ভাই, এইসব জায়গায় ঢুকি প্রচুর কষ্ট করে। মুখে অনেক কথা বলা যায়, নানান কথা বলা যায় মুখের মধ্যে, কিন্তু করার সময় কেউ নাই। তো ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছি এই ইটালির পরিত্যক্ত শহর হতে। সাথে থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।